নমস্কার। বিশ্বনাথ জেলার চন্দ্রপুর বাকুড়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলির সর্বধর্মীয় প্রার্থনা সভাও অনুষ্ঠিত করা হয়। কার্যসূচীত উপস্থিত থাকে সাংসদ পুত্র গৌরব গগৈ, প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরা, অপূর্ব ভট্টাচার্যর কংগ্রেস দলের বহু কেজন বিষয়ববীয়া। বিশ্বনাথ জেলার চন্দ্রপুর বাকুড়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলির সর্বধর্মীয় প্রার্থনা সভাও অনুষ্ঠিত করা হয়। কার্যসূচীত উপস্থিত থাকে সাংসদ পুত্র গৌরব গগৈ, প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরা, অপূর্ব ভট্টাচার্যর কংগ্রেস দলের বহুকেজন বিষয়ববীয়া। কংগ্রেস দলের উপসভাপতি কংগ্রেস দলের উপরেও জাতি ধর্মর নির্বিশেষে আন আন অনুষ্ঠান প্রতিষ্ঠানের লোকেও অংশগ্রহণ করে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পিছতে বিয়লি বিশ্বনাথ ঘাটর ব্রহ্মপুত্র নদীত মাঙ্গলিক কার্যসূচীর মাজেরে ব্রহ্মপুত্রত প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর অস্থি বিসর্জন দিয়া হয়। এনেদরে চন্দ্রপুর বাকুড়িত বিশ্বনাথ জেলার চন্দ্রপুর বাকুড়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি আর সর্বধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত করা হয়। এই কার্যসূচীত উপস্থিত থাকে সাংসদ পুত্র গৌরব গগৈ, প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরা, অপূর্ব ভট্টাচার্যর কংগ্রেস দলের বহুকেজন বিষয়ববীয়া। কংগ্রেস দলের উপরেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন আন অনুষ্ঠান প্রতিষ্ঠানের লোকেও অংশগ্রহণ করে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পিছতে বিয়লি বিশ্বনাথ ঘাটত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অস্থি বিসর্জন দিয়া হয়। এনেদরে রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় বিশ্বনাথ জেলার চন্দ্রপুর বাকুড়িত। নির্বাচন মুহূর্ত, যেটু মুহূর্ত সকলকে যেন এক পুরনি দিনলৈ লৈ যায়। মোরও ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সঙ্গে একাত্ম হওয়ার মূল ব্যক্তিগী আছিল প্রয়াত শ্রদ্ধার তরুণ গগৈ ডাঙরিয়া, যে মুখ্যমন্ত্রী হয়ে থাকা সময়ত আমার সামাজিক জীবনের বা মই সেই সময় গণ পরিষদ দলত আসে বিশেষ সূত্রে হয়তো জানিব পাৰিছিল যে মই দল সলনি করার একটা মানসিকতা লৈছো। গগৈ স্যারে মোক কেবাদিনও লগ পালে, বহু কথার বিনিময় হল। তখেতে মোক এটা কথাৰে মোক আকর্ষিত করলে, তুমি বিচরা জাতীয়তাবাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের মজিয়ারপ্রে প্রতিষ্ঠা করব পারি। মই জাতীয়তাবাদের সমর্থক, অসমত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী সম্প্রদায়ের মানুষক আমি ঐক্যবদ্ধ করে রাখব পারলে উন্নতি আর বিকাশ হব। ময়ো যেন তেওঁৰ সেই দর্শনক মই আকৃষ্ট হলো আর মই 2013 চনত তেখেতৰ নেতৃত্বৰ প্রতি মই শ্রদ্ধা নিবেদন করিয়ে
মই ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলত যোগদান কৰিছিলোঁ আৰু আজি মোক বৰ সঁচাকৈ মোক খুকে খুন্দাও মাৰি ধৰিছে। বাৰে বাৰে তেওঁৰ সৈতে তেওঁ জীয়াই থকা সময়ত মই বহুত যুক্তিতৰ্ক কৰিছিলোঁ, হাঁহি মুখে মানি লৈছিলে যে এইবোৰ কথা দলটো কেনেকৈ ক্ষতি কৰিব বুলি ক'লে। তেখেতে কিন্তু ইমান বৰ্তমান এজন অভিজ্ঞ এজন গুরুত্ব প্রদান করেছে আর বিশেষ 2016 সনত যেটা দলীয় মনোনয়ন দিব পড়া নাছিল তেতিয়া তেখেতে কিন্তু মোক কৈছিল ভুল নবুঝিবা, তুমি দলের পরিবর্তন দিবর কারণে প্রয়োজন আছে। সেইবোর কথাই মোক যথেষ্ট উৎসাহিত আর অনুপ্রাণিত করেছিল। গতিকে আজি সেইগৰাকী প্ৰয়াত জননেতা এটা কথা প্ৰমাণ কৰি থৈ গ'ল যে ৰাজনীতিয়ে মানুহক জনসমাজৰ পৰা আঁতৰাই পেলাই এনে ধাৰণাটোক ৰাইজৰ হকে ৰাইজৰ চিন্তা চৰ্চাক অধিকভাৱে নিৰ্ধাৰিত কৰিব পৰা এজন জননেতা হয় আৰু সেয়া অৰুণ গগৈ ডাঙৰীয়াই এটাৰ স্বাক্ষৰ দি থৈ গ'ল। আহি থকা দিনত তেখেতৰ দৰ্শন চিন্তাধাৰাক আগবঢ়াই নি এখন শক্তিশালী অসম, সমৃদ্ধশালী অসম, সর্বশ্রেণীর মানুষ।